শিক্ষক দিবসে নাঙ্গলকোটে শিক্ষকদের মিলন মেলা। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু, এই প্রতিপাদ্যকে নিয়ে কুমিল্লার নাঙ্গলকুটে শিক্ষক দিবস উপলক্ষে হাজার হাজার শিক্ষকের পদচারণায় মুখরিত হয় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা, বাদ্যযন্ত্র নিয়ে সরকারি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, মৌকাড়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান মজুমদার, প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে জালাল আহমদ ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ মজুমদার, নূর মোহাম্মদ সাইফুল্লাহ, শাহাবুদ্দিন প্রমুখ। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিওচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।